11:30, বলার বয়স প্রচন্ড, একদম আস্তে আস্তে, রান্নাবান্না এখনো কিচ্ছু হয়নি, ছেলে আর ছেলে বন্ধু দুজনে মিলে রেকর্ডিং করছে। টিফিন খেয়ে জাস্ট উঠলাম একটু আগে, সব রেকর্ডিং দেখছি, তাই তো বলবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে আগের থেকে একটুখানি মনটা খুব খারাপ হয়ে আছে, কারণ আমার পুরনো যে চ্যানেলটা, আজকে হচ্ছে 8ই মে, তারিখটা আগে বলে নিই, আর হচ্ছে সানডে আজকে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা ভারী ভারী হয়ে আছে, আর আমার যে প্রথম যে চ্যানেলটা ছিল সেটা মানে আছে, ডিলিট হয়ে যায়নি। আমার ফোন সফটওয়্যারে দেওয়ার পর নষ্ট হয়ে গেছিলো, তারপর যখন আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে খুলতে যাচ্ছি, কিছুতেই আমার সেই চ্যানেলটা আনতেই পারছি না। কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও এটাকে আমি কীভাবে ওপেন করব। অনেকবার চেষ্টা করা সত্ত্বেও যখন পাচ্ছিলাম না, তখন দেখলাম না, নতুন একটা চ্যানেল তো আমাকে খুলতেই হয়, কারণ এই যে একটা ভালোবাসা, একটা ভালো ইউটিউবার হওয়ার, একজন জানি না কতদূর কতটা কি পারবো, হওয়ার যে একটা নেশা, সেই নেশাতে আবার নতুন করে একটা চ্যানেল খুলে ফেললাম। এটার নাম হচ্ছে পিয়ালি ব্যানার্জি ব্লগ। তোমরা যেভাবে আমার পাশে ছিলে অবশ্যই সেইভাবেই আমার পাশে থেকো। আশা করি তোমাদের কাছে ভালো ভালো ভিডিও দিতে পারবো। প্রথমে ভেবেছিলাম যে না থাক, ওই চ্যানেলটাকেই আবার নতুন করে করবো, কিন্তু আমি কিছুতেই ওটাকে ওপেন করতে পারছি না, কিছু একটা গন্ডগোল হয়েছে। যদি ওটাকে আবার আনতে পারি অবশ্যই সেটা সেখানেও ভিডিও আমি শেয়ার করব। আর এটা তো চলবেই, কারণ এতটাই মন খারাপ হয়ে যাচ্ছিল যে মানে ভালোই লাগছিল না, একটা মানে কিছু নিয়ে যেহেতু চলছিল যে লাইফটা, হঠাৎ করে যখন বসে যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু থেমে যাওয়া পাচ্ছি তো যেহেতু আমি নয়, কারণ বাধা আসবে আমার জানি, কারণ আমি যখনই কোনো কিছুতে কাজ শুরু করেছি সেই ভালো কাজই, সেই ভালো কাজে আমার সবসময়তে একটা বাধা আসে, যাবতীয় যত কিছু যা আছে সমস্ত কিছুতে প্রথমে একটা বাধা আসে, সেই বাধাটাকে অতিক্রম করার পর আমাকে যেতে হয়। সেজন্য আমি জানি এটা তো আমার বাধা, সেই বাধাকে আমি কোনো সময়তেই আমি মানে থেমে যাব না, থামিনি। এর আগেও প্রচুর বাধা এসছে, প্রচুর কাজে যখন হাত দিয়েছি সেগুলোতেও, সেই কাজেও আমি এগিয়ে গেছি, তেমনি এইটাকেও আমি এগিয়ে গেলাম। তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর আজকে রাতটা হবে চিকেন, দুপুরবেলায় ম্যারিনেট করা হয়েছে, এর মধ্যে শুধু নুন দই আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছি, বাদ বাকি আর কিছু মিশাইনি, এখন মিশাবো, মিশিয়ে তারপর রান্না হবে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে রাত্রি 8:30, 8:30 সময়তে নিয়ে বসেছি এখন হচ্ছে মুড়ি, মুড়ি লঙ্কা চানাচুর দিয়ে নিয়ে বসেছি। রাত্রে হবে মাংস, দেখালাম মাংস নিয়ে ফ্রিজে রাখা ছিল, সেটাকে বের করে রেখে আসলাম, দুপুরবেলাতে ম্যারিনেট করে গেছি। আজকে ছেলে বোন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রেকর্ডিং করছিল, সে রেকর্ডিং করতে করতে এত বেলা হয়ে গেছে, ওদেরটা দেখছিলাম কীরকম রেকর্ডিং হচ্ছে, সব কিছু হচ্ছে, এই দেখতে দেখতে এত বেলা হয়ে গেছে। তারপর যে আমি চিকেনটা করব সেটা মানে সবাই পাইনি, মাছ করলাম আর ওই যে উচ্ছে কুমড়ো সমস্ত ভাজা করবার যে আমি চিকেনটা করবো সেটুকু সময়ই আর পাইনি, এলাম থাক সেটা রাত্রে করে নেবো। কারণ আজকে যেহেতু সানডে, সানডের দিনে যদি একটু চিকেন না খাই তখন মনেই হয় না এটাকে সানডে, সানডে মনেই হয় না, এই জন্য তো চিকেন রান্না করতেই হয়। ঠিক আছে, রাত্রিবেলা রুটি আর মাংস এটা করে ফেলবো, বসে বসে মুড়িটা খেয়ে নিই। খাচ্ছিলাম, খেতে খেতে তোমাদের সাথে মানে গলা আটকে যায়, বিষম খাই আমি খুব সব কিছুতে, সেই জন্য এলাম থাক আগে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই খুব খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।